হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি বাড়িতে সাধারণত কিভাবে নিজের চুল নিজেই কেটে থাকি সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু বরাবরই নিজের হেয়ার কাট নিজে নিজেই বাড়িতে করে থাকি। খুব একটা পার্লারে যাওয়ার আমার প্রয়োজন পড়ে না চুল কাটার জন্য। তো এটা আমি নিজে নিজেই করি। তো এক এক সময় এক এক রকম হেয়ার কাট দিই, যখন যেটা মন হয়। তো আজকে আমি ভি কাটে কাটবো চুলটা, আর সামনে একটুখানি লেয়ার করব। তো দেখো, এক বছর আমি চুল কাটিনি, ওই জন্য চুলটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। তো চলো আজকে আমি কিভাবে চুলটা কাটি সেটাই তোমাদেরকে দেখাবো। বাড়িতে কিন্তু নিজের চুল নিজেই খুব সহজেই কিন্তু কয়েকটা স্টেপ ফলো করলেই কাটা হয়ে যাবে। এর জন্য কিন্তু পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আমি চুলটা শ্যাম্পু করে চলে এসেছি, আর দেখো আমি মাঝখানে সিঁথিটা করে নিলাম। এবারে চুলটাকে দুভাগে ভাগ করে নেব। তো অনেকক্ষণ আগে শ্যাম্পু করেছি, চুলটা অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। তো প্রথমে আমি চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, যাতে কোনো রকম জট না লেগে থাকে। ওই জন্য চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে সবার প্রথমেই। চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়েছি, আর চুলটা দেখো নিচের দিকে বেশ কিছুটা অংশ আমি যতটা আমার কাটবো আর কি, ততদূর আমি ভালো করে জলে ভিজিয়ে চলে এসেছি। তো এইভাবে দেখো মাথাটা সোজা রেখে চুলটাকে আমি একদম সমান করে আঁচড়ে নেব। এই দেখো, একদম সমান করে চুলটাকে কিন্তু আঁচড়ে নিতে হবে, না হলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। আর চুলটাকে ভিজিয়েও নিতে হবে, শুকনো চুলে কিন্তু কোনো রকম হেয়ার কাটই সম্ভব নয়। এবার তুমি যতটা ইচ্ছা কাটবে সেই অনুপাতে সেই জায়গাটাতে হাতের কিন্তু মধ্যমা আর তর্জনীটাকে মাঝখানে চুলটাকে রেখে দিতে হবে। তো দেখো ঠিক এইভাবে হাতের মধ্যমা আর তর্জনীর মাঝখানে চুলটাকে কিন্তু সমান করে একদম রাখতে হবে। তো চুলটাকে একদম টান টান করে সমান করে আঁচড়েছি, এবং ঘাড়টাও দেখো একদম স্ট্রেট রাখতে হবে। এদিক ওদিক ঘাড় ঘোরালে কিন্তু চুল এঁকে বেঁকে যেতে পারে। তো চুলটা আমি দেখো এত দূরই কাটবো, ওই জন্য ঠিক এই জায়গাতেই আমি হাতটা দিয়ে রেখেছি। তো প্রথমে তুমি কতটা চুল কাটতে চাও ঠিক সেই জায়গা মাপ অনুযায়ী হাতটাকে কিন্তু রাখতে হবে। এইভাবে বারবার চুলটাকে আঁচড়ে কিন্তু একদম সমান করে নিতে হবে। আমি ঠিক এতটা চুল কেটে দেব, তো এই কারণে এইভাবে ধরলাম। এবারে চুলটাকে সমান করে ধরার পরে একটুখানি দেখো আমি বেঁকিয়ে নিয়েছি, দেখেছো? তো এইভাবে নিচ থেকে উপর দিকে আমি একদম বেঁকা করে কাঁচিটা চালাবো। এইভাবে চুলটা কাটলে কিন্তু যখন চুলটা আমি খুলে দেব তখন কিন্তু একদম লেয়ার হয়ে যাবে, একদম ভি কাটের মতন পিছন দিকটা ছোট থেকে বড় একদম ভি হয়ে যাবে। তো চুলটা যখন কাটা হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো চুলটা আমার কাটা হয়ে গেছে, দাঁড়াও ভালোভাবে আঁচড়ে নি, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, দেখে বুঝতে পারছো তো? এই দেখো একদম ভি কাটের মতন চুলটা হয়ে গেছে। তো একটা সাইড আমার সম্পূর্ণ চুলটা কাটা হয়ে গেছে, এই যে দেখো। আর যা গরমের মধ্যে জামাটা পুরো ভিজে যাচ্ছে ঘামে, তারপর চুলটাকেও একটু ভিজিয়ে রেখেছি। এবারে আমি চলে যাচ্ছি আরেক সাইডে। এবার ওই সাইডের চুলটাকেও দেখো ঠিক একইভাবে একদম সমান করে আঁচড়ে নিতে হবে, এবং ঘাড়টাকে কিন্তু একদম স্ট্রেট রাখতে হবে। তারপরে চুলটাকে সমান করে আঁচড়ে হাতের মধ্যমা আর তর্জনীর মাঝখানে চুলটাকে রেখে চুলটাকে একটু জাস্ট বেঁকিয়ে নেব। তারপর ডান দিকে চুলটা আমি দেখো উপর থেকে নিচের দিকে নামব। আমার সামনে আয়নাটা যেহেতু আছে সেই জন্য আমি ওই দিকে ঘুরেই কাটছি। তো দেখো এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো ওই দিকটাও কিন্তু পুরোপুরি ভি হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে ওই দিকে চুলটা একটু লম্বায় বেশি থেকে গেছে। তো ওই দিকে আর একটুখানি চুলটা কেটে নেব। ঠিক একইভাবে চুলটাকে ধরে সামান্য হাফ ইঞ্চি মতন কেটে নিলেই কিন্তু চুলটা পুরোপুরি সমান হয়ে যাবে। তো আমি সেই মতোই দেখো চুলটাকে ধরে নিয়েছি, ঠিক একইভাবে উপর থেকে নিচ অবধি বেঁকা করে আমি দেখো চুলটা কেটে নেব।
আমি কিন্তু বরাবরই এইভাবে নানান রকম এক্সপেরিমেন্ট করে নিজের চুল নিজেই কাটি, কখনো ভি কাটি, কখনো গোল কাটি, কখনো বা সমান কাটি। তো দেখো চুলটা কিন্তু আমার একদম সমান করে কাটা হয়েছে। আমি ঘুরে দেখাচ্ছি, এই দেখো। এবার চুলটা যেহেতু ভিজে আছে ওই জন্য সম্পূর্ণ একেবারে খুব পারফেক্টলি হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় যতটুকু বোঝার দরকার ততটুকু ঠিকই বোঝা যাচ্ছে, তাই না? পিছন দিকে কিন্তু একদম হালকা ভি করেছি, একদম ডিপ ভি করিনি কিন্তু আমি। এবার পিছন দিকে চুলটা কাটা হয়ে গেছে, সামনে যেহেতু আমি একটুখানি লেয়ার কাটবো সেই জন্য সামনের থেকে চিরুনি দিয়ে কিছুটা চুল আমি যতটা চুল আর কি লেয়ার কাটবো ওই পোর্শনটুকু সামনের দিকে এনে বাকির চুলটা আমি পিছন দিকে ক্লিপ দিয়ে নিয়েছি। তারপর ডান দিকটাও দেখো আমি ঠিক একইভাবে যতটা চুল লেয়ার কাটবো ততটা একদম দেখো সমান করে সিথি করে চুলটা আলাদা করে নিয়েছি, পিছনে দিয়ে দিচ্ছি আর একটা ক্লিপ। এবারে চুলটাকে আমি ভালোভাবে আঁচড়ে সামনের দিকে নিয়ে আসব। এভাবে সম্পূর্ণ চুলটাকে আমি দেখো সমান করে আঁচড়ে নিয়েছি, আর বারবার এভাবে আঁচড়ে আমি চুলটাকে সমান করে নেব। আমি বারবার বলে দিচ্ছি এইভাবে কিন্তু চুলটাকে সমান করে আঁচড়ে একদম টান টান করে আঁচড়ে নিতে হবে, না হলে কিন্তু চুল ছোট বড় হয়ে যেতে পারে। ঠিক এইভাবে দেখো সামনের দিকে চুলটা এনে আমি দুটো হাতের সাহায্যে চুলটাকে ঘুরিয়ে নিয়েছি এবং এইভাবে চেপে ধরে কাঁচিটা চালিয়ে দিলাম, ব্যাস সামনের লেয়ারটা আমার কাটা হয়ে গেছে। এটা যেহেতু আমি সমান করে কাটলাম, যখন আমি চুলটা সাইডে ফেলবো তখন ওইটা লেয়ারের মতন হয়ে যাবে। তো এইটুকু চুল দেখো আর একটু কাটার প্রয়োজন আছে, এইটুকু অসমান রয়ে গেছে, তো এটাকেও আমি কেটে একদম সমান করে নিচ্ছি। এই দেখো, দেখেছো আমি যেহেতু সামনের লেয়ারটা খুব একটা ছোট করিনি, একটু বড়র মধ্যেই রেখেছি, তবুও কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে আমি সামনের লেয়ারটা কেটে নিয়েছি। এবার আমি চুলটা খুলে তোমাদেরকে নানান রকম হেয়ারস্টাইল কীভাবে চুলটা বাঁধলে কীরকম লাগবে সবটাই আমি দেখাচ্ছি। তো দেখো সাইড থেকে দেখো একদম ভি হয়ে গেছে, এই সাইড থেকেও হয়ে গেছে। এইভাবে সামনের দিকে লেয়ারটা যদি সামনের দিকে নিয়ে এসে পিছনে একটা ক্লিপ দেওয়া হয় এটা হয়ে গেল নাম্বার ওয়ান হেয়ারস্টাইল, ঠিক আছে? এভাবে কিন্তু হেয়ারটাকে আমরা সেট করতে পারি। এই যে পিছনে আমি ক্লিপটা দিয়ে নিয়েছি, এবার আমি যেহেতু বেশিরভাগ সময় সাইডে সিথি করে রাখি তো এইভাবে চুলটা কিভাবে বাঁধবো আর বাঁধলে কীরকম লাগবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি মাঝে সিথিটা উল্টে নিয়ে আমি সাইডে করে নিয়েছি, চুলটা দেখো একদম পুরো এদিক থেকেও ভি লাগছে। মাঝে সিথি করে যেরকম ভি লাগছিল সাইডে সিথি করেও কিন্তু চুলটা একদম সেম ভি হয়ে রয়েছে। আমাদের তো সবসময় একই রকম লুকে নিজেকে দেখতে ভালো লাগে না, তাই না? মাঝে মাঝে মনে হয় লুকটা একটু চেঞ্জ করি, তাহলে হয়তো নিজের কাছে নিজেকে ভালো লাগে। তো আজকে ভাবলাম চুলটা যখন নিজে নিজে কাটবই তখন তার একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওতে আমি যেভাবে টিপসগুলো বললাম সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরাও কিন্তু আমার মতন নিজে নিজেই বাড়িতে নিজের হেয়ার কাট করতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। খুব শিগগিরই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।